দিশান বাংলার বন্ধুদেরকে আবারও স্বাগত আমাদের চ্যানেলে বন্ধুরা আমি মৌসুমি বন্ধুরা আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে যুক্ত বর্ণ যুক্ত বর্ণ নিয়ে বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে ভাবলাম নতুন করে যুক্ত বর্ণটাকে আবারও কিছু নতুন শব্দ দিয়ে যদি তোমাদের দেখাতে পারি তাহলে হয়তো ভিডিওগুলো আরও ভালো হবে তো সেটারই প্রচেষ্টা তো আজকে যুক্তবর্ণই তোমাদেরকে দেখাবো একটু যুক্তবর্ণ নিয়ে আর একটু অন্য অন্য যে যুক্তবর্ণগুলো আছে সেগুলো নিয়ে যেগুলো আগের ভিডিওগুলোতে হয়তো মিস হয়ে গেছে সেগুলো আমি আজকে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকে আমরা যুক্তবর্ণ শিখবো সেটা হচ্ছে দুই অক্ষরের মিশ্র শব্দ মানে দুই অক্ষর মানে দুটি একটি ব্যঞ্জনবর্ণের সঙ্গে যখন আরেকটি ব্যঞ্জনবর্ণ যুক্ত হয়ে যে শব্দটা তৈরি হয় সেটা দেখতে কীরকম হবে এবং সেটার কিছু এক দুটো করে উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে দেখাবো তো প্রথমেই আছে দয়ে ভ অর্থাৎ দয়ের সাথে যখন ভ যুক্ত হবে ঠিক আছে দয়ের সাথে ভ যুক্ত হয়ে তার চেহারাটা হবে এই রকম অর্থাৎ দয় ভ এবার দয় ভ দয় ভয় দিয়ে যুক্ত শব্দের মধ্যে আছে উদ্ভিদ হস্যউ দয় ভয় রশ্মিকার আর দ উদ্ভিদ উদ্ভিদ তারপরে আছে উদ্ভব উদ্ভিদ উদ্ভব তারপরে উদ্ভাবিত তাহলে এগুলো হচ্ছে যুক্ত শব্দের উদাহরণ উদ্ভিদ উদ্ভব এবং উদ্ভাবিত তারপরে দেখো বন্ধুরা আছে নয়ে ত অর্থাৎ দন্তা নয়ের সাথে ত যুক্ত হয়ে যে যুক্তবর্ণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই রকম দন্তার নয়ে তন্তার ন উপরে এবং ত আর হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা বলে দিতে চাইছি সেটা হচ্ছে যে বেশ কিছু যুক্তবর্ণের কিন্তু প্রচলিত রূপ আর এখন বর্তমান যে রূপটা আছে মানে যেটা আগে যেভাবে লেখা হতো এবং এখন বর্তমানে যেভাবে লেখা হয় সেটার কিছু কিছু চেঞ্জেস হয়েছে মানে কিছু কিছু যুক্তবর্ণকে আগে যেভাবে লেখা হতো সেভাবে এখন লেখা হচ্ছে না তার মানে এটা না যে পুরনোটা যে যেটা ছিল সেটা ভুল সেটাকে এখন লেখা হয় না কিন্তু সেটাও জেনে রাখতে কিন্তু আমাদের হবে তো আমি বর্তমানে মানে এখন যেভাবে লেখা হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কারণ আগের যুক্তবর্ণটাকে কিছুটা জটিলভাবে লেখা হতো তাই সেটাকে সহজ করার জন্য এখনকার যুক্তবর্ণগুলিকে অনেকটাই সহজ করে দেখানো হয়েছে তো দন্তের নয় ত নয় নয়তয় যুক্ত শব্দের মধ্যে আছে দন্ত দ দন্ত নয় ত দন্ত শান্ত সন্তোষ ঠিক আছে তো ওইগুলো হচ্ছে দন্তা নয় তয় যুক্ত শব্দ দন্ত শান্ত সন্তোষ এরপরে হচ্ছে দন্তা নয়ের সাথে থ দন্তার নয়ের সাথে থ যুক্ত হয়ে যে যুক্ত বর্ণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই রকম দেখো দন্তা নয় থ নয় থ এবার নয় থয় যুক্ত শব্দ হচ্ছে পান্থ পয়াকা দন্তের নয় থ পান্থ গ্রন্থ কয় রাফলা দন্তের নয় থ গ্রন্থ এবং পন্থা ঠিক আছে পান্থ গ্রন্থ পন্থা এগুলো হচ্ছে দন্তা নয় থয় যুক্ত শব্দ এবার আছে দন্তের নয়ের সাথে দ দন্ত্য নয় এবং দ যুক্ত হয়ে শব্দ যেটা তৈরি হচ্ছে সেটা যুক্তবর্ণটা দেখতে এই ঠিক আছে দন্তের নয় দ ঠিক আছে এবার দন্তের নয় যুক্ত শব্দের দন্তের নয় দয় যুক্ত শব্দের মধ্যে আছে আনন্দ মন্দির সন্দেহ আবারও আনন্দ মন্দির সন্দেহ বন্ধুরা একটু উচ্চারণগুলো তোমরা একটু মন দিয়ে শুনবে তাহলে কি পরবর্তীতে যখন তোমরা ঠিকঠাক উচ্চারণ করবে তখনও দেখবে অনেক বানান অনেক শব্দ যেগুলো কি হয় উচ্চারণ ঠিক করলে কিন্তু আমরা সেটা লেখার সময় ভুল করি না ঠিক আছে তো আনন্দ মন্দির এবং সন্দেহ তারপরে আছে পয়ে ট অর্থাৎ পয়ের সাথে ট যুক্ত হয়ে হচ্ছে পয়ে ট ঠিক আছে বা পয়ট যুক্ত শব্দের মধ্যে আছে চ্যাপটা চ্যাপ ঝাপটা ঝাপটা চ্যাপটা, সাপটা সাপটা এগুলো পয় যুক্ত শব্দ তারপরে পয়ে ত পয় তয় যুক্ত হয়ে হচ্ছে এই রকম পয়ের নিচে পয় ত এবার তয় যুক্ত শব্দ কি কি আছে দেখো তপ্ত সুপ্ত দীপ্ত আবারও বলছি তপ্ত সুপ্ত দীপ্ত এগুলো হচ্ছে পয় যুক্ত শব্দ তারপরে আছে পয় পয়ের সাথে দন্তাশ্ব পয়ের সাথে দন্তাশ্ব যুক্ত হয়ে তৈরি হচ্ছে এই যুক্ত ভোট পয়ের সাথে দন্তাশ্ব পয়স এবার পয়সয় যুক্ত শব্দের মধ্যে উদাহরণে আছে লিপসা লিপসা অভিপসা লিপসা অভিপসা এগুলো হচ্ছে পয়সয় যুক্ত শব্দ দেখো বন্ধুরা এবারে যে শব্দগুলো আছে সে তার মধ্যে প্রথমেই আছে হচ্ছে বয়ে দ অর্থাৎ বয়ের সাথে যখন দ যুক্ত হবে তখন হবে বয় দ অর্থাৎ এরকম বয় দ এবার বয় দয় যুক্ত শব্দের মধ্যে আছে শব্দ জব্দ শতাব্দী এটা একটু সহজই আছে শব্দ জব্দ শতাব্দী তারপরে বয়ের সাথে ধ বয়ের সাথে ধ যুক্ত হয়ে হবে বয় ধ বন্ধুরা বয় ধয়কে কিন্তু আগে অন্যভাবে লেখা হতো এখন কিন্তু বর্তমানে এইভাবে বয়ের নিচে ধকে লেখা হয় ঠিক আছে বয় ধ বয় ধ যুক্ত শব্দ হচ্ছে লব্ধ লুব্ধ তারপরে আছে ময় প ময়ের সাথে প যুক্ত হয়ে তৈরি হচ্ছে এই রকম একটা যুক্তবর্ণ ময় প ময় প কিন্তু এখন এরকম এর আগের যে রূপটা ছিল সেটা কিন্তু অন্য রকম ছিল আমি সেই পুরোনো রূপটা তোমাদের দেখাচ্ছি না আমি বর্তমান যে রূপটা আছে সেটাই দেখাচ্ছি ময়ে প এরকম এবার ময় যুক্ত শব্দের মধ্যে আছে কম্প ঝম্প সম্পদ কম্প ঝম্প সম্পদ ঠিক আছে তারপরে ময়ে ফ ময়ের সাথে যখন ফ যুক্ত হবে তখন দেখো কীরকম হবে ম ফ ময়ের সাথে ফ যুক্ত হয়ে ময় ফ এবার ময় ফ যুক্ত শব্দের মধ্যে উদাহরণে আছে লম্ফ লম্ফ মানে কিন্তু লাফানো গুম্ফা ঠিক আছে লম্ফ গুমফা গুম্ফা শব্দটা কিন্তু শোনা যায় গুম্ফা মন্দির অর্থাৎ বৌদ্ধদের যে মন্দিরগুলো আছে সেগুলোকে কিন্তু গুম্ফা মন্দির বলা হয় তো গুম্ফা বলাতে আমার সেই কথাটা মনে পড়লো আমি তাই তোমাদের বললাম যে গুম্ফা তারপরে দন্তের শয়ের সাথে ক দন্তের শয়ের সাথে যখন ক যুক্ত হবে তখন যে যুক্তবর্ণটা হবে সেটা হবে দেখতে এরকম মানে দন্তের শয় ক দন্তের শয় ক যুক্ত শব্দের মধ্যে আছে তস্কর পুরস্কার তিরস্কার তস্কর পুরস্কার তিরস্কার ঠিক আছে এবারে আছে চয়ে ছ চয়ের সাথে ছ যুক্ত হয়ে যখন যুক্তবর্ণটা তৈরি হয় তখন হবে চয়ের ছ চয়ে ছ চয়ে ছয় যুক্ত শব্দের মধ্যে আছে শিরোচ্ছেদ বিচ্ছেদ আবারও বলছি শিরোচ্ছেদ বিচ্ছেদ এগুলো হচ্ছে চয় ছয় যুক্ত শব্দের উদাহরণ তারপরে লয়ে গ লয়ের সাথে গ যুক্ত হয়ে হচ্ছে লয়ে গ এরকম ঠিক আছে ল এবং এবং সরি ল এবং গ যুক্ত হয়ে তা চেহারাটা হবে এই রকম এবার লয় গয় যুক্ত শব্দের মধ্যে কি কি আছে দেখো বলগা ফাল্গুন আবার বলছি বলগা ফাল্গুন দেখো বন্ধুরা এবার কি আছে এবারে আছে গয়ে ধ গয়ধয় যুক্ত শব্দ যখন গয় গ এবং ধ যখন যুক্ত হবে তখন হবে এরকম গয় ধ গয় ধয় যুক্ত শব্দের মধ্যে আছে দগ্ধ মুগ্ধ দুগ্ধ আবার বলছি দগ্ধ মুগ্ধ দুগ্ধ এগুলো হচ্ছে গয়ধয় যুক্ত শব্দ এরপরে আছে উময় ক্ষ উময় ক্ষয় যুক্ত শব্দ যুক্ত হয়ে এইরকম হবে উময় খ এবার উময় যুক্ত শব্দের মধ্যে আছে শঙ্খ শৃঙ্খল বিশৃঙ্খল আবারও বলছি শঙ্খ শৃঙ্খল বিশৃঙ্খল ঠিক আছে ইয় এবং ছ ইয় এবং ছ যুক্ত হয়ে দেখতে হবে ঠিক এরকম ইঁয় ছ ইঁয় ছয় এটা কিন্তু বন্ধুরা বর্তমান যেভাবে লেখা হয় সেটা দেখানো হয়েছে ঠিক আছে ইঁয় ছয় যুক্ত শব্দের মধ্যে আছে বাঞ্ছা লাঞ্ছনা বাঞ্ছনীয় বাঞ্ছা লাঞ্ছনা বাঞ্ছনীয় এবারে আছে ইঁয় বর্গীয়জ ইঁয় বর্গীয় যুক্ত হয়ে ইঁয় বর্গীয়জ এরকম হয়েছে বা বর্গীয জ যুক্ত শব্দের মধ্যে আছে অঞ্জলি রঞ্জনা পঞ্জিকা অঞ্জলি রঞ্জনা পঞ্জিকা ঠিক আছে টয়ট ট যুক্ত হয়ে এরকম হয়েছে বন্ধুরা টয়টয়ের আমি আগে যে রূপটা ছিল সেটাই রেখেছি নতুন রূপটা আমি দেখাইনি ঠিক আছে টয়ট টয় যুক্ত শব্দের মধ্যে আছে অট্টহাসি অট্টালিকা আবার বলছি টয় ট যুক্ত হয়ে হচ্ছে এই রকম আকার নিবে টয় টয় যুক্ত শব্দের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অট্টহাসি এবং অট্টালিকা তারপরে দেখো ড এবং ড ডয়ডয় যুক্ত হয়ে হচ্ছে এই রকম ডয় ড ঠিক আছে বন্ধুরা একটা ডয়ের নিচে আরেকটা ড যুক্ত করে দিলে হয়ে গেল ডয়ডয় ডয়ডয় যুক্ত শব্দের মধ্যে কী কী আছে আড্ডা বড্ড উড্ডিন ডয় ডয় দীর্ঘিকা দন্তন্য উডিন শেষে আছে কি দেখো বন্ধুরা শেষে আছে ক সাথে ক কয়ের সাথে ক যুক্ত হয়ে হবে কয় কয় ক যুক্ত শব্দে আছে ধাক্কা ধাক্কা চিকন ধিক্কা আবার বলছি ধাক্কা চিকন ধিক্কা তো এই ছিল আমার আজকের কিছু বাছাই করা দুই অক্ষরের যুক্তপর্ণ তো বন্ধুরা এই যুক্তবর্ণগুলো দেখে শিখে যদি তোমাদের কোনো হেল্প হয় যদি তোমাদের ভালো লাগে তো আশা করি আর তাহলে আমার ভিডিও বানানোটা সার্থক আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রত্যেকবারের মতন এবারও লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলে যাবে না ভিডিও সংক্রান্ত বা আমার চ্যানেলে অন্য কোনো বিষয় সংক্রান্ত যে কোনো কমেন্ট তোমরা করো প্লিজ কমেন্টটা করো কারণ কমেন্টটা আমাকে পরবর্তী কোনো ভিডিও বানাতে বা কোনো কিছু নতুনভাবে করতে অনেক হেল্প করে তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে প্লিজ তোমরা কমেন্ট করো আর সব যেটা প্রত্যেকবার বলি এবারও বলবো যদি চ্যানেলটা ভালো লাগে যদি হেল্পফুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমার পাশে থাকতে ভুলে যাবে না বেল বাটনটি এই জন্যই বাজাতে বলছি তার কারণ তোমরা হয়তো সবাই জানো যে বেল বাটন যখন তোমরা বাজিয়ে রাখবে তখন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা সব প্রথমেই সেই নোটিফিকেশানটা পেয়ে যাবে এবং বারে বারে গিয়ে খুঁজতে হবে না তো আজকে বিদায় নিচ্ছি পরের ভিডিওতে আবারও দেখা হবে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ